ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ সব সময় থাকুন খবরে মধ্যমগাম পুরসভার পঁচিশ নম্বর ওয়ার্ডের সাহেব বাগান কলোনি ইংরেজরা এখানে একটা ওয়াচ টাওয়ার তৈরি করেছিলেন বহু বছর আগে এই যে ওয়াচ টাওয়ার এবং এই ওয়াচ টাওয়ারের জন্য এলাকাকে বলা হয় সাততলা বাড়ি অর্থাৎ এই সাততলা বাড়ি অর্থাৎ ইংরেজের তৈরি ওয়াচ টাওয়ার এখন এলাকার মানুষের মাথা ব্যথার কারণ হয়ে গেছে কারণ এই বাড়িটির দশা যে কোনো সময় বাড়িটি ভেঙে পড়তে পারে এবং তার ফলে আতঙ্কগ্রস্ত হয়েছেন এলাকার মানুষ এবং তাদের বক্তব্য যে হারে বাড়িটি জীর্ণ দশা হয়ে রয়েছে তাতে যে কোনো সময় ভেঙে পড়লে তাদের পক্ষে ক্ষয়ক্ষতি করতে পারে এলাকায় এবং শুধু তাই না এই যে বাড়ির আশপাশটা যথেষ্ট আবর্জনা রয়েছে এবং যেহেতু এটা একেবারে ভগ্নদশা ভেতরে কেউ প্রবেশ করতে পারে না এবং এখানে মশার আঁতুর ঘর আমরা দেখছি যে বিভিন্ন জায়গায় ডেঙ্গির প্রাদুর্ভাব রয়েছে এই যে জায়গায় সেখানে মশার প্রাদুর্ভাব রয়েছে এবং প্রচুর মশা রয়েছে এবং পুরসভার তরফ থেকে এখান থেকে ডেঙ্গির মশার লার্ভাও মিলেছে ইতিমধ্যে এলাকার বাসিন্দারা জেলাশাসককে চিঠি লিখে জানিয়েছেন যে এই বাড়িটি ভেঙে ফেলার জন্য কেননা এই বাড়িটি এখন এলাকার মানুষের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে এখন প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে যে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে কবে ব্যবস্থা নেয় প্রশাসন সেটাই এখন দেখার ক্যামেরা ইকবাল হোসেনের সঙ্গে সমীরন পাল এবিপি আনন্দ উত্তর চব্বিশ পরগনা